वेलकाम बैक फ्रेंड्स, आजकेर देश ओ राज्येर बाछाई करा ताजा पांचटी खबर निये हाजिर हयेछि। प्रत्येकटा खबर आपनार जन्य गुरुत्वपूर्ण हबे, अवश्यई शेष पर्यन्त देखबेन। भिडियोके मोटेओ स्किप करे देखबेन ना, नाहले आपनि अनेक किछु मिस करबेन। अवश्यई शेष पर्यन्त देखबेन। आर बंधुरा, जारा एखोनो एई चैनलटिके सबस्क्राइब करेननि, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আরেকটা লাইক করতে ভুলবেন না। প্রথম খবরে চোখ রাখবো, 75% ভোট পেয়ে ভবানীপুরে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানিয়ে দেবো, অবশ্যই সঙ্গে থাকুন। জয় নিয়ে বিন্দু মাত্র সন্দেহ নেই, ভবানীপুর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি জিতছেন, ভোট পাবেন মোট ভোটের 75%। বৃহস্পতিবার বিধানসভা উপনির্বাচন চলাকালীন একথা জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং এবছর ডোমজুড় বিধানসভার বিজেপি প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়। এরাজ্যে গত বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি মুখ দেখেই 213টা আসন তৃণমূলকে জয় করেছেন সাধারণ মানুষ, ফলে এই কেন্দ্রে তৃণমূলের জয়ের মার্জিন আরও বাড়বে। এর আগের নির্বাচনেও এই কেন্দ্রে যারা তৃণমূলকে ভোট দেননি তারাও এবার দুহাত ভরেই মমতাকে ভোট দেবেন। রাজ্য রাজনীতিতে একসময় তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির গুড বয় ছিলেন রাজীব। বন দপ্তর ও অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর ছাড়াও মন্ত্রী হিসেবে সামলেছেন রাজ্যের সেচ ও জলপথ বিভাগও। এবছর বিধানসভা নির্বাচনে আগে দলবদল করে যোগ দিয়েছিলেন বিজেপিতে, ডোমজুড় বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন, কিন্তু হেরে যান এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ ঘোষের কাছে। কার্যত এরপরে কিছুটা রাজনৈতিক সন্ন্যাসে চলে যান রাজীব। সরকারিভাবে এখনও রাজীব না ছাড়লেও বিধানসভা নির্বাচনের পর তাকে আর কোনো বিজেপির অনুষ্ঠানে দেখা যায়নি। বরং ফেসবুকের নাম না করে যেমন বিজেপির সমালোচনা করেছেন, তেমনই রাজ্যের বিরোধী নেতারও সমালোচনা করতে দেখা গেছে তাকে। নির্বাচনের পর তৃণমূল নেতা কুণাল ঘোষের বাড়িতে গিয়েও দেখা করেছেন, যদিও কুণাল এবং রাজীব দুজনেই এই সাক্ষাৎকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছেন। তৃণমূল নেতাদের কয়েকজন এই সাক্ষাৎকে কিন্তু কটাক্ষ করতে ছাড়েননি। এই মুহূর্তে বিজেপির সঙ্গে তার দূরত্ব অনেকটাই। বহু বিজেপি নেতাকে বলতে শোনা গেছে রাজীব তাদের কাছে এখন ক্লোজ চ্যাপ্টার। ভবানীপুর কেন্দ্রের ভোটার না হলেও এদিন রাজীব ছিলেন সক্রিয়, সকাল থেকে চোখ রেখেছেন টিভির পর্দায়। তার কথায়, টিভিতে যেমন চোখ রেখে বসেছি তেমনই ফোনেও অনেকের থেকে খবর নিয়েছে, কারণ আমি তো একজন রাজনীতিক। যদিও রাজীব প্রসঙ্গে রাজ্য বিজেপি একেবারে নিরুত্তাপ। রাজ্য নেতা ও দলের মুখপাত্র সমীক ভট্টাচার্য বলেন, নির্বাচনের আগে রাজীব বিজেপিতে এসেছিলেন, এখন আপ্রাণ চেষ্টা করছেন আবার তৃণমূলে ঢুকতে। রাজীবকে যে তার কথায় আমি মন্তব্য করব। এর খবরে চোখ রাখবো, কয়লাকাণ্ডে 12 অক্টোবর সশরীরে হাজিরা দিতে হবে রুজিরাকে। বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। কয়লা পাচারকাণ্ডে তদন্ত করেছে কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা, একদিকে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং অন্যদিকে এই মামলার আর্থিক কেলেঙ্কারি সংক্রান্ত বিষয়টি দেখছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। বিধানসভা ভোটের আগে কয়লাকাণ্ডে শান্তিনিকেতন অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করে সিবিআই। এমনকি রুজিরার বেশ কয়েকজন আত্মীয়কে জেরা করা হয়। গত কয়েকদিন আগে অভিষেক এবং রুজিরাকে জেরা করতে দিল্লিতে তলব করে ইডি, কিন্তু অভিষেক হাজিরা দিলেও রুজিরা এখনও দেননি। অভিযোগ বারবার সমন জারি করলেও ইডির দপ্তরে হাজিরা দিচ্ছেন না অভিষেক পত্নী। এই অভিযোগে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে দ্বারস্থ হয় ইডি। ইডির আবেদনের প্রেক্ষিতে রুজিরাকে 12 অক্টোবর সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় আদালত। শুনানি হয় দিল্লি পাতিয়ালি কোর্টে। আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। কোভিড আবহে ছোট বাচ্চাদের ছেড়ে আসতে পারবেন না দিল্লিতে, তাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজিরা দেন। পরের খবরে চোখ রাখবো, করোনার বিধিনিষেধে চলবে অক্টোবর মাসেও, পুজোর দিনগুলির জন্য বিশেষ ছাড় ঘোষণা। বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। রাজ্যে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এলেও এখনই বিধিনিষেধ উঠে যাচ্ছে না। আগের ঘোষণা মতো 30 সেপ্টেম্বর পর্যন্ত বিধিনিষেধ জারি ছিল রাজ্যে, এবার সেটা বেড়ে 30 অক্টোবর করল রাজ্য সরকার। তবে নবান্নের তরফে জানানো হয়েছে দুর্গাপুজোর দিনগুলিতে রাতে বিধিনিষেধ কিছুটা ছাড় পাওয়া যাবে। বুধবার সন্ধ্যায় নবান্নের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে, এখন যেসব করোনা বিধি নিষেধ রাজ্য
রাজ্যে চালু রয়েছে তেমনটাও চলবে গোটা অক্টোবর মাসেও। অনেকে আশা করেছিলেন অক্টোবর থেকে লোকাল ট্রেন চলাচলে অনুমতি দিতে পারে রাজ্য সরকার, কিন্তু বুধবারের বিজ্ঞপ্তির পরে এটা স্পষ্ট যে এখনই লোকাল ট্রেনের স্বাভাবিক চলাচলে ঝুঁকি নিতে চাইছে না রাজ্য সরকার। একইভাবে মেট্রো রেলেও একই নিয়ম থাকছে। অক্টোবর মাস উৎসবের মাস, সেই সময়ও করোনা বিধি নিষেধ বজায় রাখার কথা জানালেও কিছুটা ছাড়ের কথা জানিয়েছে নবান্ন। বিজ্ঞপ্তি অনুযায়ী এখনকার মতো অক্টোবর মাসেও রাত্রি 11টা থেকে সকাল 5টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। তবে পুজোর কটা দিন দর্শনার্থীদের সুবিধা করে দিতে 10 থেকে 20 অক্টোবর রাত্রিকালীন কারফিউ থাকবে না। পরের খবরে চোখ রাখব, 25,000 কিউসেক জল ছাড়াই সিদ্ধান্ত, পুজোর আগে বন্যা অনিবার্য রাজ্যের 4টি জেলা। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় পুজোর আগে বন্যায় ভাসতে পারে বিস্তারিত জানিয়ে দেব, অবশ্যই সঙ্গে থাকুন। টানা বৃষ্টির নিম্নচাপ আকাশের মুখভার সারা সেপ্টেম্বর জুড়ে, ফল যা হওয়ার তাই হয়েছে। কলকাতা সহ একাধিক জেলার বহু অংশে ডুবেছে জলের তলায়। আজ সকাল থেকে বৃষ্টি না হলেও বৃষ্টি যে আর হবে না কোনো গ্যারেন্টি নেই। এর মধ্যে বানভাসী হওয়ার আশঙ্কা দেখা দিল হাওড়া হুগলি সহ 4 জেলায়, কারণ প্রায় 25,000 কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুকুটমণিপুর কংসাবতী জলাধার থেকে। সূত্রের খবর, প্রায় 25,000 কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে মুকুটমণিপুর কংসাবতী সেচ দপ্তর গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে এই সিদ্ধান্ত। এই জল ছাড়ার ফলে বানভাসী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে হাওড়া হুগলি বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায়। এদিকে জলের চাপ সামলাতে না পেরে জল ছাড়ছে ডিভিসিও। বর্তমানে 1.86 লক্ষ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে, যা বাড়ানো হচ্ছে বলে খবর। ফলে আগামী 24 ঘন্টার মধ্যে দামোদর মুন্ডেশ্বরীতে প্রাবল্যের আশঙ্কা দেখা দিয়েছে। আশঙ্কা করা হচ্ছে যে পরিমাণ জল ছাড়া হচ্ছে তাতে বানভাসে হতে পারে হাওড়ার আমতা, উদয়নারায়ণপুর ও দামোদরের উপকূলবর্তী এলাকা। 25,000 কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত পুজোর আগে। অন্যদিকে এবার কলকাতা সহ হাওড়া ও দক্ষিণ 24 পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে, যদিও কাল থেকে বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা ও 2 দিনাজপুরে। আর মাত্র 48 ঘন্টা বাকি। আগামী 48 ঘন্টার মধ্যে সাইক্লোনে পরিণত হবে ঘূর্ণিঝড় শাহিন, হতে পারে আবহাওয়ার চরম অবনতি। তো বন্ধুগণ, এই ঘূর্ণিঝড় শাহিন কোথায় কবে আসে পড়বে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ঘূর্ণিঝড় গুলাবের পর আরও একটি ঘূর্ণিঝড় আসতে চলেছে, সম্প্রতি এমন আশঙ্কার কথাই জানিয়েছিল মৌসুম ভবন। ঘূর্ণিঝড় গুলাবের লেজ থেকেই জন্ম নিতে পারে সাইক্লোন ঘূর্ণিঝড় শাহিন, এমনটাই জানা গিয়েছিল। একটি ঘূর্ণিঝড়ের লেজ থেকে শক্তি বাড়িয়ে আরও একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার ঘটনা অতি বিরল। ঘূর্ণিঝড় গুলাবের লেজ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় শাহিন, এর জেরে প্রবল দুর্যোগের আশঙ্কা ঘনীভূত হচ্ছে। দেশের পূর্ব ও পশ্চিম উপকূলে আবহাওয়ার ফের অবনতি হবে সেই সম্ভাবনায় তৈরি হয়েছে। জানা গিয়েছে শুক্রবার আরব সাগরের উপর তৈরি হতে পারে ঘূর্ণিঝড় শাহিন, এর জেরে প্রবল প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে। এই সাইক্লোনের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং এর সঙ্গে চলবে ভীষণ ঝড় হাওয়া। ঘূর্ণিঝড় গুলাবের অবশিষ্টাংশ এখন অবস্থান করছে উত্তর মধ্য মহারাষ্ট্র এবং দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশের উপরিভাগে। এরপর এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, এমনটাই জানিয়েছে মৌসুম ভবন। এর জেরে আগামীকাল অর্থাৎ শুক্রবার উত্তর পূর্ব আরব সাগরের উপর তৈরি হতে পারে গভীর নিম্নচাপ, এটি পরবর্তী 24 ঘন্টায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর এই সাইক্লোন ভারতীয় উপকূল পরিত্যাগ করে ধীরে ধীরে পাকিস্তানের আকরান উপকূলের দিকে অগ্রসর হবে। IMD এর সাইক্লোন বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক সুনীতা দেবী বলেছেন এই সাইক্লোনের ল্যান্ডফল ভারতীয় উপকূলে হবে না, তবে এই সাইক্লোনের জেরে গুজরাট ও কচ্ছের উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রবল বেগে ঝড় হওয়া বইতে পারে। স্থানীয় বাসিন্দাদের এই বিষয়ে সতর্ক করা হয়েছে এবং আগামীকাল শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধ করা হয়েছে। তবে ইতিমধ্যে যারা গভীর সমুদ্রে পাড়ি দিয়েছেন তাদেরকে বুধবারের সন্ধ্যার মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।